এই বিষয়ে আরো জানাতে বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। শুভ, বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধে কোস্টগার্ড কি পদক্ষেপ নিয়েছে জানাবেন। আমি এখন রয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনা পাথরঘাটা। জানেন যে 12 তারিখ মধ্যরাত থেকে কিন্তু যে 22 দিনের মাছ ইলিশ রক্ষার যে নিষেধাজ্ঞা চলছে, এই নিষেধাজ্ঞায় কিন্তু যে বাংলাদেশি জেলেরা কিন্তু এই নিষেধাজ্ঞায় বসে বসে সময় পার করলেও কিন্তু এই ফাঁকে কিন্তু ভারতের যারা জেলে রয়েছে তারা কিন্তু বাংলাদেশের জলসীমায় এসে মাছ শিকার করছে। এই অভিযোগটা কিন্তু জেলেদের দীর্ঘদিনের অভিযোগ, কিন্তু এ বারবার বলা সত্ত্বেও কিন্তু কোনো সমাধান পাচ্ছে না জেলে। এবং আমরা দেখেছি গত 4 দিন আগেও কিন্তু কুয়াকাটা বসে যে 2টি ভারতীয় যে ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড এবং 31 জন জেলে সহ আটক করেছে, এবং গতকালকেও কিন্তু দেখেছি মোংলাতেও কিন্তু যে একই রকম পরিস্থিতি, মোংলাতে 3টি ভারতীয় ট্রলার এবং 41 জন জেলে সহ কিন্তু আটক করেছে নৌবাহিনী। কিন্তু আমি দেখাতে যাই আমার পেছনে প্রায় 100 ট্রলার কিন্তু নোঙর করে রয়েছে, এবং এই পাথরঘাটার জেলেরা কিন্তু এখন যে একদম বসে বসে সময় পার করছে, যার ফলে কিন্তু যে তাদেরা কিন্তু সঠিকভাবে এই যে মা ইলিশের যে 22 দিনের নিষেধাজ্ঞা চলছে এই নিষেধাজ্ঞা কিন্তু তারা পালন করছে, এবং এর ফলে কিন্তু এই সুযোগটা ভারতের যে জেলেরা রয়েছে বাংলাদেশের জলসীমায় ঢুকে কিন্তু বারবার যে ইলিশ শিকার করছে, যার ফলে কিন্তু জেলেদের এই যে নানা অভিযোগ রয়েছে, অভিযোগ দেওয়া সত্ত্বেও কিন্তু তাদের সেভাবে এই গ্রহণযোগ্যতা হচ্ছে না। তার জেলেরা কিন্তু যে বলেছেন যে নৌবাহিনীরই কিন্তু তারা নৌবাহিনীকে দোষারোপ করছেন যে নৌবাহিনী টহল জোরদার করলে কিন্তু ভারতের যে জেলেরা বারবার মাছ শিকার করার যে আটক হচ্ছে এটা কিন্তু বন্ধ করা সম্ভব, যার ফলে যে আমাদের যে তাদের দাবি যে আমাদের দেশের মাছ তারা কেন ধরবে এবং তাদেরকে কেন ঘাটে বসিয়ে রেখেছে সরকার। কিন্তু তারা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করলেও কিন্তু আসলে ভারত ফাঁকে কিন্তু মাছ শিকার করছে বাংলাদেশ, এবং তাদের জেলেদের কিন্তু 25 কেজি করে চাল দেওয়া হয়েছে ইতিপূর্বে, কিন্তু এই 25 কেজি চালে কিন্তু জেলেদের কিছুই হয় না, কারণ যে তারা জানিয়েছেন যে 25 কেজি চাল এটা সীমিত সময়ে, এতে কিন্তু তারা নগদ কিছু আর্থিক টাকা পয়সাও কিন্তু চাচ্ছেন যে এই 22 দিন নিষেধাজ্ঞায় বসে বসেই কিন্তু তাদের সময় কাটাতে হবে। এবছর কিন্তু সব থেকে বেশি নিম্নচাপ থাকার ফলে কিন্তু জেলেরা সঠিকভাবে মাছ শিকার করতে পারেনি, এবং যার ফলে কিন্তু জেলেরা লোকসানের মুখে পড়েছে এবং মালিকরাও কিন্তু পড়েছে। আর এই যে মৎস্য বন্দরটি এটিও কিন্তু একদম ফাঁকা, কারণ এখানকার 100 শ্রমিক কিন্তু এখানে কাজ করে প্রতিদিন, সেই শ্রমিক ফাঁকা থাকার ফল কিন্তু যে তারাও কিন্তু বসে বসে সময় কাটাচ্ছে, এবং জেলেদের দাবি যাতে ভারতের ট্রলার চালানো হিসেবে জেলেদের দাবি যাতে ভারতের ট্রলার বাংলাদেশে অনুপ্রবেশ না করতে পারে। এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।